প্রিয় বন্ধুরা সৌরভ ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট থেকে। আপনারা জানেন যে সিলেটে রয়েছে শত বছরের ঐতিহ্য, দৃষ্টি সংস্কৃতি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই সিলেট জেলার মানুষ। আজ সিলেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও চিত্র দেখাবো, সাথেই থাকুন। সিলেট বাংলাদেশের অত্যন্ত আলোচিত জেলা। সিলেট সুরমাতীরবর্তী এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একসময় আসামের অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে বাংলাদেশের অংশ হয় সিলেট। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিতে এই জেলার অবদান অপরিসীম। 1300 শতকে ইসলামের মহান সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইর আগমনে দৃশ্যপট পাল্টে যায় সিলেটের। হজরত শাহ পরাণ সহ অনেক অলি আউলিয়া স্মৃতি বিধৌত পুণ্যভূমি সিলেট। শিক্ষায় ঐতিহাসিক এমসি কলেজ ছাড়াও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও এই জেলায় রয়েছে অসংখ্য বিদ্যাপীঠ। এই জেলার শিক্ষার হার 67%। হজরত শাহজালাল, হজরত শাহ পরাণ ছাড়াও এই জেলার সাথে অনেক কীর্তিমান পুরুষের নাম জড়িয়ে রয়েছে। এর মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, মুশাহিদ আহমেদ, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, রুনা লায়লা সহ অনেক বরেণ্য ব্যক্তিত্ব। সিলেট চা বাগান ছাড়াও রয়েছে অনেক দর্শনীয় স্থান। সিলেট গিয়ে হজরত শাহজালাল এবং শাহ পরাণের মাজার জিয়ারত ছাড়াও রাতারগুল, জাফলং সহ একাধিক দর্শনীয় স্থান ভ্রমণে আপনি মুগ্ধ হতে পারেন। সম্প্রতিকালে 5 তারকা হোটেল ছাড়াও বেশ অনেকগুলো মোটেল রয়েছে এই জেলায়। খেলাধুলায় সিলেটের অনেক ঐতিহ্য রয়েছে। ফুটবল, ক্রিকেট সহ একাধিক ইভেন্টে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় তৈরি করা হয়েছে এই জেলা থেকে। ক্রিকেটে রাজিন সালেহ, অলক কাপালি, দাবারু রানে হামিদ সহ অনেক তারকা অ্যাথলেট এই জেলায় জন্মগ্রহণ করেছেন। 2007 সালে এই জেলায় নির্মিত হয়েছে চমৎকার একটি ক্রিকেট স্টেডিয়াম। ঢাকা থেকে প্রতিদিন একাধিক কোম্পানির বাস যাতায়াত করে এই জেলায়, যাতায়াত করতে পারেন ট্রেনেও। এছাড়া সরকারি বেসরকারি একাধিক কোম্পানির বিমানেও আপনি ঢাকা থেকে সিলেট গিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারেন। দর্শক, চেষ্টা করেছি পূর্ণভূমি সিলেটের কিছু চমৎকার এবং দর্শনীয় স্থান দেখানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, অচিরেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।